হ্যালো আমি সায়ন্তন এস ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফ্রান্সোটা এই মুহুর্তে আমরা অলরেডি সকলেই জানি যে অলমোস্ট কনফার্ম যে এই বিদেশি স্পেনের থার্ড ডিভিশন থেকে ইস্টবেঙ্গলে খেলতে আসছেন এবং মারিও রিভেরার রেফারেন্সে আসছেন এটুকু আমরা জেনেছি যদিও অফিসিয়াল কনফার্মেশান কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে এখনও কিছু হয়নি তবে ফ্রান্সোটা কেমন প্লেয়ার বা কতটা উপকৃত হতে পারে ইস্টবেঙ্গল টিম সেটা নিয়েই মূলত আলোচনা করব কিছুদিন আগেই মার্সেলোকে সাইন করিয়েছে একজন স্ট্রাইকারের রিকোয়ারমেন্ট ছিল সেটা ফুলফিল হয়েছে একজন অ্যাটাকিং মিডিয় রিকোয়ারমেন্ট ছিল সেটাও কিন্তু ফাইনালি ফুলফিল হতে চলেছে প্লেয়ারটার স্ট্যাট আমি বেসিক্যালি যেটুকু দেখলাম তাতে খুব একটা উচ্ছ্বসিত হতে পারলাম না তার কারণ প্লেয়ারটি লাস্ট ম্যাচ খেলেছিল দু হাজার কুড়ি সালের ষোলোই ডিসেম্বর তারপর থেকে কিন্তু একদমই ম্যাচের মধ্যে নেই এই মুহূর্তে আইএসএল এর যা টেম্পো যেই টেম্পোতে আইএসএল চলছে সেই জায়গায় কতটা মানিয়ে নিতে পারবে ইভেন মার্সেলো অলসো কতটা মানিয়ে নিতে পারবেন সেটা কিন্তু সময় বলবে আমরা যেটা গেস করছি হয়তো আমির সেবিচের পরিবর্তে আসছে তবে একটা বিষয় খুব ক্লিয়ার যে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের যে ইন্ডিয়ান স্কোয়াড যারা রয়েছে তাদের সঙ্গে যদি ফরেন যারা রয়েছে ফরেন প্লেয়ার যারা রয়েছে এই নিউ ইনক্লুশন ফ্রান্সোটা মার্সেলো এরা যদি মানিয়ে নিতে পারে তাহলে একটা ভালো ফলের আশা করা যেতে পারে কারণ ইন্ডিয়ান ব্রিগেডের লড়াই সত্যি তারিফযোগ্য লাস্ট তিনটে ম্যাচে যে লড়াই আমরা দেখেছি সেখানে যদি যথাযথ সাপোর্ট পায় অ্যান্টোনিও পেরোসিভিচ টিমের মধ্যে রয়েছেই তবে পরবর্তী ম্যাচগুলোতে হয়তো ফ্রান্সো প্রেসো ফার্স্ট ইলেভেন প্লেইং করবে সেই জায়গায় চার বিদেশি নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো ফল করতে পারে যেটুকু আশা করতে পারি কিন্তু পারফর্মেন্স যেটা দরকার বিদেশিদের ভালো পারফর্ম করা দরকার স্ট্যাট দেখে কিন্তু খুব একটা আশা করা এই মুহূর্তে বা উচ্ছ্বসিত হওয়া এই মুহূর্তে এখনই ঠিক হবে না সময় রয়েছে যদি দুজন ভালো খেলে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো একটা দিক হবে তার সঙ্গে কিছু ক্লিপিংস দেখলাম ফ্রান্স ওটার যেখানে ক্লিপিংস দেখে খুব একটা প্রেডিক্ট করা যায় না আমি আগেও বলেছি এবং আজকেও সেটা করতে চাই না তবে ক্লিপিংসের নিরিখে যেটুকু বলা যায় যে একটা অ্যাসিস্ট এবিলিটি অবশ্যই দেখুন ক্লিপিংসে কিন্তু ভালো জিনিসটাই পাবো এবং ভালো জিনিসটা যেটা দেখেছি সেটা হচ্ছে অ্যাসিস্ট এবিলিটি রয়েছে নিজেও পেছন থেকে একজন মিডফিল্ডার মিডফিল্ডার অ্যাটাকিং মিডিও যেভাবে গোল করতে যায় পেছন থেকে উঠে গিয়ে লেট রান করে বল মিট করা সেখান থেকে ফিনিশিংটা ভালো লেগেছে ক্লিপিংস দেখে যেগুলো মনে হয়েছে কিন্তু ক্লিপিংস কিন্তু ফাইনালি প্রেডিক্ট করার জন্য যথেষ্ট নয় একটা ইউটিউব ক্লিপিংস দেখে তাকে প্রমাণ করতে হবে তাকে মানিয়ে নিতে হবে তারপরেই কিন্তু তাদেরকে নিয়ে আমরা উচ্ছ্বসিত হতে পারবো যে তারা ভালো প্লেয়ার তো এখন ফাইনালি দেখার যে এই দুজন প্লেয়ার কতটা ইস্টবেঙ্গলের হয়ে ভালো পারফরমেন্স করতে পারে এই মুহূর্তে হয়তো তাদেরকে পাওয়া সম্ভব নয় তারা ইন্ডিয়াতে এসে হার্ড কোয়ারেন্টাইনে থাকবে তারপরে তারা যে ক্রাইটেরিয়া এস এর রয়েছে বাবেল সিস্টেমে সেইটা মেনটেন করেই তারা মাঠে নামতে পারবে তো যেটুকু আশা করা যায় যদি ফাইনালি সোটা কুইক চলে আসে তাহলে হয়তো আমরা ডার্বি ম্যাচ থেকে মার্সেল এবং শোটাকে একসঙ্গে দেখতে পারবো সকলে ভালো থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করবেন